হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, ফাইনালি চলে আসছে মিশন এক্সট্রিম ব্ল্যাক ওয়ার মুভির ফার্স্ট সং, তাও আবার ফার্স্ট আইটেম সং, চালাও গুলি। তো গুলি চালানোর আগে আগে একটু আমরা চালিয়ে দেখি যে গানটা কেমন হয়েছে। ওকে ভিউয়ার্স, তাহলে লোড এম ফায়ার। ওকে, কুল প্রেজেন্স, আমরা একটু কুল হয়ে থাকি। প্রথমে পাতলি কামর। ওকে, বন্দুক দিয়ে গিটার বাজাচ্ছে। আরে ঠান্ডা ঠান্ডা কুল, আমি বনের দুধটা ফুল, আমার ঠান্ডা ঠান্ডা কুল, আমি বনের দুধটা ফুল, আমার যৌবনে তো। ওকে, ক্যামেরা দরকার, ক্যামেরা স্টাইল হইছে গানটা। ওকে, আমার যৌবনের রস দরিয়ায় নাই রে কোন কুল, আমি কাটা যাই ফে রেগার জবলে হবে জেল, ওরে বাবা আমি শিলা নই মুন্নি নই কিটনি জমেছি, হা চালাও গুলি। ওকে, তো আমি শিলা লই মুন্নি নই চিকনি চামেলি, চালাও গুলি। এটা ছুক লাইন, খারাপ না, একদমই খারাপ না। তোর পাতলা চিকন ঢং নলের দূর করেছে জং, এই বুলেট ছাড়া বন্দুকে তোর ধরিস না আর ভং ভং ভং, আরে যা রে যা। ওকে, তো ফাইনালি গানটা শেষ হলো। সত্যি কথা বলতে আইটেম সঙ্গে যে গানগুলো হয় বা আইটেম যে গানগুলো হয় সেই গানগুলো লিরিক্স একটু কেওড়া টাইপ হওয়া দরকার, তো এখানে সেই ধরনের লিরিক্স রাখছে বলে ভালো লাগছে। পাশাপাশি আমাদের কালচার অনুযায়ী যেভাবে করা হয়েছে খারাপ না, ববিকে ভালো লাগতেছে, মিউজিক্যাল ট্রিটটাও ভালো, ওভারঅল একটা ভালো আইটেম সং হয়েছে। যদিও এর থেকে হাই বাজেটে বা হাই প্রোফাইলে কিন্তু আইটেম সং করা সম্ভব, বাট হয়তো বা গল্পের খাতিরে যে ফিলটা দিল সেটা আমার যেমন হচ্ছে যে হয়তো বা কারো বাড়ির
প্রোগ্রাম বা ভিলেনদের আর কি প্রোগ্রামে, এটা অবভিয়াসলি ভিলেনদের প্রোগ্রামই হবে, তো তাদের বাড়ির সামনে আর কি একটা প্রোগ্রাম করেছে বা কোথাও গেস্ট হাউসে একটা প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামে আর কি এই গানটা ইনক্লুড করা হচ্ছে, এটা হতে পারে, ওই রকমের একটা ফিল দিয়েছে এনভায়রনমেন্টটা। তবে আইটেম সংয়ের যে লিরিক্স, সেই লিরিক্স হিসেবে গানটা ভালো, মানতেই হবে। ক্যামেরা টাইম একটা লিরিক্স, আমি শিলাল নই, মুন্নি নই, চিকনি চামেলি, চালাও গুলি। এছাড়া ছেলেদের যে ভয়েস ছিল সেখানে একটা লাইন ছিল এরকমের যে, আমার গুলিগুলো ভরে নে তোর মনের ম্যাগজিনে, এরকম একটা ব্যাপার ছিল। তো লিরিক্সগুলো ক্যামেরা টাইপ হওয়ার জন্য আমার মনের কাছে মনে হয় যে গানটা ঠিকঠাকই হয়েছে। তো এটা চালাও গুলি গানটা নিয়ে আমার ওপিনিয়ন। আর অনেকে ভাবতে পারেন যে ভাই আজকে এরকমের ভদ্র হয়ে আইটেম সং দেখলো কেন, আসলে আইটেম সংগুলোকে কখনো ওইভাবে রিয়াকশন করা হয় না, অ্যান্ড যদি ওইভাবে রিয়াকশন করতে হয় তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। আইটেম সঙ্গে আমাদের একটু আইটেম করতে হয়, মজা লাগে, বাট আমি জাস্ট একটু ভদ্রতা বজায় রেখে গানটা দেখলাম, এটাই আর কি। তো কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, পাশাপাশি ভিডিওটি যদি ভালোই লাগে তাহলে একটু শেয়ার টেয়ার করেন, আপনাদের জন্য কিন্তু টিকে আছে, আর না হলে কিন্তু একদম গুলি চালিয়ে দেবো আপনাদের উপর থেকে। তো যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে যাবেন, এটা কোনো থ্রেট না, জাস্ট ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।